हेलो बंधुरा, गुड मॉर्निंग सबाई के। आज के जो सकाल सकाल एक कप चा और बिस्कुट नहीं बस गे चा बिस्कुट खेई और ये चा खेते खेते हमारे ब्लॉगटा स्टार्ट कर। आज के तो होली, सबाई के हैप्पी होली। তাই তো টিউশন পড়তে গেছে, এখন টিউশন থেকে আসুক। ও কালকে হোলি কিনে নিয়ে এসেছে, বলছে আমি হোলি খেলবো, আমাকে বারণ করবে না। আমি ওকে মানা করছিলাম, এই সর্দি জ্বর থেকে উঠলো, ঠান্ডা লেগেছিল খুব জোর। বলছে আজকে হোলি, আজকে একটা দিন ছাড়, একটা দিন হোলি খেলবো। হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হলো। মুখটাই কাটা চলে যাচ্ছে যে ওর তো চা খাওয়া হয়ে গেছে, একটু পরে দোকান যাবে। আজকে আমরা হোলিতে অনেক কিছু প্রোগ্রাম করেছিলাম সবাই মিলে, এখানে যে পাড়াতে আমরা যে কজন থাকি ফ্রেন্ডরা, সবাই মিলে হোলি খেলবো, এনজয় করব। কিন্তু আমাদের মধ্যে থেকে একজনকার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কালকে, তাই আজকে আর কিছু খেলছি হোলির জন্য, আর কিছু সেরকম কিছু প্রোগ্রাম নেই, ওই বাড়িতেই থাকবো। বেশ ভালো রকমই চোট লেগেছে পায়ে হাতে, তাই আমরা সবাই মিলে হোলির প্রোগ্রামটা ক্যান্সেল করে দিলাম। এখন জানি না ঠিক নেই কোথায় যাব, দেখা যাক এখন কি হয় সারাদিনটা। আমি এখন এই চাটা খেয়ে নিই, তারপর ফুলগুলো তুলে নিয়ে আসবো। বাইরেটা বেশ ভালো, রোদও দিয়েছে। তাতা টিউশনি পড়ে আসলো আর হোলি খেলে হলো। হ্যাপি হোলি বলে গেছে ওকে, হ্যাপি হোলি সবাইকে। তা পুরো রং মেখে আসলো টিউশনি থেকে, আর এই একজন এখানে এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে। সকালবেলাটাই একবার করে ওকে এখানে বাইরে বার করি, তো ইচ্ছা মতো দৌড়াদৌড়ি খেলাধুলা করে নেয়, হাঁপিয়ে যাবে, তারপর বাড়িতে গিয়ে দেখ লম্বা লম্বা শুয়ে পড়বে। বাবা এসছে হোলি উপলক্ষে, এই যে দাদু নাতি এখন হোলি খেলা চলছে, ওকে মাখাচ্ছে, ওকে মাখাচ্ছে। বাবা এই মাত্র আসলো, এখন দাদু নাতিদের চপ আনতে বড়গুলো সবজি নিয়ে এসছে, যে কুমড়ো, সজনে ডাঁটা, উচ্ছে, পালং শাক, পুচুন, এখন দেখুন পালং শাক খেতে লেগে গেছে ওই সবজিগুলো দেখে। দুজন এখন মুড়ি খাচ্ছে এখানে। আমার স্নান, পুজো, টিফিন এগুলো হয়ে গেছে, এখন এখানে আমি রান্না শুরু করছি। চলুন দেখিয়ে দিই আমি কী কী রান্না করছি। এখানে এখন আমার ভাতে চাল দেওয়া হয়ে গেছে, ভাত ফুটছে, আর এখানে আমি মশলাও বেটে রেডি করে নিয়েছি। আর এখানে সবজি কাটা হয়ে গেছে, এটা পেঁয়াজ আছে, এখানে চিকেন, আর এখানে পালং শাক, এটা বেগুন আলু দিয়ে সবজি হবে, আর এখানে উচ্ছেটা ভাজা হবে। আজকে আমাদের এটাই রান্না হবে। এখন এখানে ভাতটা বসিয়েছি, আর এই পালং শাক আলুর যে সবজিটা সেটা বসিয়ে দেবো এখন এখানে। পালং শাক আর বেগুনের আলুর সবজিটা আমার বসানো হয়ে গেছে, সব মশলাও দিয়ে দিয়েছি, একটু ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। আমি এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি, আর এটাকে উচ্ছে ভাজা হচ্ছে, আর এখানে পালং শাক বেগুন আলুর সবজিটা রেডি হয়ে গেছে, ভাতটাও রেডি হয়ে গেছে, চিকেনটা হলে হয়ে যাবে। আমরা সবাই এখন এবার খাওয়া দাওয়া করব। ওরা তিনজন বসে গেছে, আর আমার এখানে যে রেডি করে রেখেছি, এখন এবার খেয়ে নেব। আজকে দুপুরের মেনু ভাত, শশা, আর এটা বেগুন পালং শাক আলু দিয়ে সবজি, এখানে উচ্ছে ভাজা আর চিকেন। খাওয়া দাওয়াটা করব। পুচুনকে দেখুন এখানে, ও শুয়ে শুয়ে পা চুলকাচ্ছে, ওর গরম লাগছে, এখন ও আর বিছানায় শোয় না, নিচেই ঘুমায়, সেই জন্য দেখুন এখানে লম্বা লম্বা পিছনে পাগুলো মিলে দিয়ে শুয়ে আছে। আমাদের সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নেবো। আর আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে অন্য আর একটা নেক্সট ব্লগে। আজকের মতো বাই।